কোনো এক কালে রত্নপুর নামক এক রাজ্যে বিক্রমাদিত্য নামে একজন রাজা বাস করতেন। তার কন্যার নাম ছিল রশ্মিকা। যখন রশ্মিকা ছোট ছিল তখন সে তার মাকে হারিয়েছিল। তাই রাজা তার মা হারা মেয়েকে খুব ভালোবাসতেন। অতি অল্প বয়সেই সে শিল্পকলায় পারদর্শিনী হয়ে উঠেছিল। একদিন সে কিছু বলার জন্য তার পিতার কাছে এলো। প্রিয় কন্যা আমার, কি ব্যাপার বলো? পিতা, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার বন্ধুদের সাথে শিকারে যেতে চাই। আমি জানি তোমার শিকার করার দক্ষতা আছে, কিন্তু সবসময় যে তোমাকে সেটার প্রমাণ দিতে হবে তা কিন্তু নয়। তুমি এখন তরুণী, যদি তোমার সহমত থাকে তাহলে আমি এক স্বয়ম্বর সভার আয়োজন করব, সেখানে রাজপুত্রদের ডেকে পাঠাবো। তোমার কি মত? আপনার যা ইচ্ছে তাই হবে পিতা, কিন্তু দয়া করে আমাকে এখন শিকারে যাওয়ার অনুমতি দিন। এই প্রাসাদে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি। ঠিক আছে, তুমি শিকারে যাও, কিন্তু আমি স্বয়ম্বর সভার আয়োজন করব। তুমি সেখানে তোমার প্রিয় মানুষকে পছন্দ করে নিও, আর বাকিদের সব ব্যাপারটা আমি বুঝে নেব। আচ্ছা ঠিক আছে পিতা, আমি কি এবার যেতে পারি? হ্যাঁ অবশ্যই। বাবার অনুমতি পেয়ে রশ্মিকা তার দুই বন্ধুর সাথে শিকারে গেল। যাওয়ার সময় সে বন্ধুদের থেকে আলাদা হয়ে গেল এবং পথ হারিয়ে ফেলল। তার বন্ধুরা তাকে সারা দিন অনেক খুঁজল, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তারা ভাবল যে হয়তো কোনো বন্য জন্তু তাকে মেরে ফেলেছে। তারপর সব শেষে তারা প্রাসাদে ফিরে এলো এবং রাজাকে সব বলল। মহারাজ মহারাজ, আমরা জঙ্গলের মধ্যে রাজকন্যাকে কোথাও হারিয়ে ফেলেছি। আমরা তাকে অনেক খুঁজলাম মহারাজ, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না। তাই নাকি? কিন্তু তুমি কি জানো তোমাদের আগেই আমার কন্যা প্রাসাদে ফিরে এসেছে? আপনি সত্যি বলছেন মহারাজ? রাজকন্যা তার মানে শিকার করে ফিরে এসেছেন? একদমই তাই, বরং তোমরাই পথ হারিয়ে ফেলেছিলে। রশ্মিকা একেবারে সময় মতো প্রাসাদে ফিরে এসেছে। যাই হোক, সে এখন খুব ক্লান্ত, তাই তোমরা এখন কেউ যেন তাকে বিরক্ত করতে চাও না। আমাদের ক্ষমা করুন, যখন আমরা রাজকন্যাকে খুঁজে পাইনি তখন ভাবলাম আমরা তাকে হারিয়ে ফেলেছি, কিন্তু এটা অনুমান করিনি যে উনি প্রাসাদে ফিরে আসবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পরের বার থেকে যখনই রাজকন্যার সাথে বেরোবে সচেতন থেকো। আচ্ছা শোনো, আগামীকাল রাজকন্যার জন্য স্বয়ম্বর অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজ্য থেকে রাজপুত্ররা এখানে আসছে, তাই তাকে প্রস্তুত হওয়ার জন্য আগামীকাল তাকে সাহায্য করো। কি, তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তো? নিশ্চয়ই মহারাজ, এটা আমাদের কাছে খুব ভালো খবর, আমরা রাজকন্যার কাছেই থাকবো। পরের দিন বিভিন্ন রাজ্য থেকে রাজপুত্ররা স্বয়ম্বর অনুষ্ঠানে এলো। রশ্মিকা তার মুখ পর্যন্ত ঘোমটা ঢেকে সভায় এলো, আর অনুষ্ঠানের উদ্দেশ্যে হাতে মালা নিয়ে এলো। প্রিয় কন্যা আমার, এদিকে এসো আমার কাছে। তুমি তোমার পছন্দ করা রাজপুত্রের গলাতে এখন এই মালাটা পরিয়ে দাও, ঠিক আছে? রশ্মিকা তার পিতার কথায় মনোযোগ দিল না, এমনকি সে কোনো রাজপুত্রকে ভালো করে দেখেওনি। সে পুতুলের মতো গেল এবং না দেখে যে কোনো একজন রাজপুত্রের গলায় মালা পরিয়ে দিল। তারপর কোনো কথা না বলে অনুষ্ঠান থেকে চলে গেল। উপস্থিত সবাই রাজকন্যার এমন আচরণে অবাক হল, এমনকি রাজার কাছেও ব্যাপারটা ধাঁধার মতো মনে হল। তিনি বললেন, দয়া করে কিছু মনে করবেন না, আসলে আমার কন্যা একটু লাজুক স্বভাবের। এই স্বয়ম্বর অনুষ্ঠানে আসার জন্য আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। আর হ্যাঁ, আর একটা কথা শোনো, শান্তিপুরের রাজপুত্র হেমন্ত ছাড়া বাকি রাজপুত্ররা তাদের নিজেদের রাজ্যে ফিরে যাও। এই কথা বলে রাজা বাকি রাজপুত্রদের বিদায় সম্ভাষণ জানালেন। কিন্তু উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে অনেকেই এই স্বয়ম্বর সভায় খুশি হলেন না। যাই হোক, রাজপুত্র হেমন্তের জন্য সেদিন রাজা আতিথেয়তায় কোনো ত্রুটি রাখলেন না, এবং এর পরের দিন মহারাজ নিজে হেমন্তকে বললেন, প্রিয় হেমন্ত, তোমাকে আমি অভিনন্দন জানাই, আমার কন্যার সিদ্ধান্তে আমি খুশি। তুমি তোমার তলোয়ার এখন আমাকে দাও, নিয়ম মতো তোমার তলোয়ারের সাথে আমার কন্যার বিবাহ সম্পন্ন করিয়ে সমস্ত উপহারের সহিত তোমার রাজ্যে তাকে পাঠাবো। কিন্তু আমি তো আপনার কন্যার মুখই দেখিনি, সে তো ঘোমটা দিয়ে মুখ ঢেকেছিল। ঠিক আছে, আমার তলোয়ারের সাথে বিবাহ করে সে যখন আমার রাজ্যে আমার সাথেই যাবে, আচ্ছা তখনই নয় আমি তার মুখ দর্শন করে নেব। আশা করি আমি কিছু ভুল বলিনি, তাই তো? অবশ্যই রাজপুত্র। এই কথোপকথনের পর রাজা আপাতত হেমন্তকে রাজ্যে পাঠিয়ে দিলেন। তারপর তার কন্যার সাথে রাজপুত্রের দেওয়া তলোয়ারের বিয়ে দিলেন। মহারাজ তার একমাত্র কন্যাকে উপহার স্বরূপ অনেক স্বর্ণমুদ্রা
এবং মণিমাণিক্য দিলেন। রাজকুমারীকে দেখে শান্তিপুর রাজ্যের সবাই খুব আনন্দ পেল এবং হেমন্ত তার প্রাসাদে স্ত্রীকে দেখে বলল, প্রিয় রাজকুমারী, স্বাগত তোমাকে। দয়া করে তুমি আমার এই প্রাসাদকে তোমার নিজের প্রাসাদ মনে করো। সবসময় তোমার জন্য কেউ না কেউ এই প্রাসাদে থাকবেই। কিছু প্রয়োজন হলে ইতস্তত করো না। রশ্মিকা রাজপুত্রের কথায় কোনো কান দিল না। কথোপকথনের মাঝেই কিছু না বলে সেখান থেকে সে চলে গেল। আমি তো কিছুতে এই রাজকন্যার এই আচরণের কোনো কারণ দেখতে পাচ্ছি না। এ তো অদ্ভুত ব্যাপার। আরে, আমি তো তার মুখটা এখনো ভালো করে দেখতেই পারলাম না। আমার মনে হয় রাজকুমারী আমাকে এই বিবাহের যোগ্যই মনে করেনি। তবে আমার অপেক্ষা করা উচিত আরো। তার মানিয়ে নিতেও তো সময় লাগবে। এইসব কথা চিন্তা করতে করতে হেমন্ত সেখান থেকে চলে গেল। ইতিমধ্যে রাজকুমারীও তার আহার সেরে বিশ্রামের ঘরে গেল। অন্ধকার হওয়ার আগে সে রাজভৃত্যদের বিদায় দেওয়ার কথা বলল। পরে হেমন্ত ওই বিশ্রামের ঘরে প্রবেশ করল এবং সেখানে কাউকে দেখতে না পেয়ে রাজপুত্র খানিকটা ভয় পেয়ে নিজের মনেই বলে উঠল, হে ভগবান, আমার স্ত্রী কোথায় চলে গেল এত রাতে? আর আমি তো এটাও শুনেছি যে আমার স্ত্রী নাকি অতীব সুন্দরী, কিন্তু আমি তো তার মুখটাই এখনো ভালো করে দেখতেই পারলাম না। আচ্ছা, প্রশ্নটা হলো এত রাত্রে সে কোথায় যেতে পারে? এই কথা ভাবতে ভাবতে প্রাসাদের সমস্ত জায়গায় সে তার স্ত্রীকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। তাই সে ঘোড়ায় চড়ে রাজধানীর পথে তার স্ত্রীকে খুঁজতে বেরোল এবং সেখানে হঠাৎ সে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পেল এবং তাকে বলে উঠল, আচ্ছা শুনুন না, আপনি কি এই পথে একটু আগে কোনো যুবতীকে হেঁটে যেতে দেখেছেন? পুত্র, তুমি কে, কাকে খুঁজতে এখানে এসেছ, আর এত রাত্রে এমন সময় তুমি কি চাও? বৃদ্ধার কাছ থেকে আসা এইসব প্রশ্নের সম্মুখীন হয় হেমন্ত। রশ্মিকাকে বিয়ে করা থেকে শুরু করে তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত সব ঘটনা সে তাকে বলে। সবকিছু শোনার পর বৃদ্ধা বলে ওঠে, সত্যি সত্যি এটা দুর্ভাগ্যের বিষয়। তার মানে তুমি এ রাজ্যের রাজপুত্র আর তুমি তোমার স্ত্রীকে খুঁজে পাচ্ছ না। যে যুবতীটি একটু আগে এখান দিয়ে গেছে সেই তাহলে তোমার স্ত্রী। আমি বুঝতে পেরেছি গো, আমি বুঝতে পেরেছি। তার মানে আপনি আমার স্ত্রীকে এই পথ দিয়ে হেঁটে যেতে দেখেছেন? সে এই পথ দিয়েই গেছে। অবশ্যই রাজকুমার, সে এই পথ দিয়েই গেছে। এসো আমার সাথে, আমি তোমাকে দেখাচ্ছি। এসো রাজকুমার, এসো। আমি কৃতজ্ঞ আপনার কাছে মা। আমি সত্যি কৃতজ্ঞ থাকবো যদি আপনি আমাকে সেই পথটা দেখান যে পথে আমার স্ত্রী হেঁটে গেছে। ঠিক আছে, তাহলে তাই হোক, কিন্তু তাকে দেখার পর তুমি কি তোমার স্ত্রীকে চিনতে পারবে? না, আমি চিনতে পারবো না, কারণ আমি তো আমার স্ত্রীর মুখটা এখনো পর্যন্ত দেখতেই পারিনি। কিন্তু হ্যাঁ, একটা কথা সত্যি, আমি আশা করি যে তার চেহারা দেখে আমি তাকে চিনতে পারবো। ও ভগবান, তোমার স্ত্রীকে সামনে থেকে দেখেও তাকে তুমি চিনতে পারবে না? যাই হোক, তাকে খোঁজার জন্য এসো, এসো আমার সাথে, আর দেরি করো না পুত্র, এসো। বৃদ্ধা একটু ব্যঙ্গ করেই হেমন্তকে এই সব বলল। তারপর দুজনেই একসাথে রাজকুমারীকে খুঁজতে লাগল এবং অনেকটা পথ পেরোবার পর সে একটা গাছের নিচে এসে পৌঁছল এবং হেমন্তকে বলে উঠল, হে রাজকুমার, আমরা তো অনেকক্ষণ ধরে তোমার স্ত্রীকে খুঁজছি, এখন তো প্রায় সকাল হয়ে এলো। আমরা এই গাছের নিচে খানিকক্ষণ বিশ্রাম নেব, তারপর একটু বেলা হলে আবার দুজন মিলে তাকে খুঁজতে বেরোব। তুমি কি বলো রাজপুত্র? ঠিকই বলেছেন আপনি, আপনি সত্যি ক্লান্ত হয়ে পড়েছেন। অজান্তেই আমরা তাকে খুঁজতে খুঁজতে একেবারে জঙ্গলে এসে পড়েছি। আমরা এখানেই কিছুক্ষণ বিশ্রাম নেব এখন। এইসব আলোচনা করে তারা দুজনেই বিশ্রাম নিল এবং তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ল। যখন সকাল হল তখন হেমন্ত ঘুম থেকে উঠে ওই বৃদ্ধাকে আর কোথাও খুঁজে পেল না। তারপর রাজপুত্র বলল, এই যা, এই বৃদ্ধা আবার কোথায় গেলেন? তিনি তো আমাকে কথা দিলেন যে আমরা একসঙ্গে আমার স্ত্রীকে খুঁজে বের করব। হেমন্ত হতাশ হল। কিছু দূরে সে একটি জলাশয়ের পাশে ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেল। এটা হয়তো ওই বৃদ্ধারই ঘর হবে, তাই সে সেখানে গেল। সে দেখল যে এক অপূর্ব সুন্দরী যুবতী
ওই বৃদ্ধার মতো একই শাড়ি পরে দাঁড়িয়ে আছে এবং তাকে দেখে হেমন্ত জিজ্ঞাসা করল, আচ্ছা শুনছেন, আপনি কি এখানে কোনো বৃদ্ধাকে দেখেছেন? মহাশয়, আমার নাম সুপ্রমা, ওই বৃদ্ধা হলেন আমার ঠাকুমা, উনি আমার চিকিৎসা করছেন, তাই তিনি কোথাও ঔষধি গাছ আনতে গেছেন, আমরা দুজনেই কুঁড়ে ঘরেই থাকি। ওহো, তাই নাকি? এই সমস্ত কথা শুনে হেমন্ত সুপ্রমার প্রেমে পড়ে গেল এবং সে তার হারিয়ে যাওয়া স্ত্রীর কথা একেবারেই ভুলে গেল এবং সে এক দৃষ্টিতে সুপ্রমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠল, আমি একটা কথা বলতে চাই, তোমাকে সত্যি সত্যি ভীষণ সুন্দর দেখতে, তুমি যদি কিছু মনে না করো আমি তাহলে তোমাকে বিবাহ করতে চাই, কি মত তোমার? মহারাজ, আপনি আমায় দেখে আপনার আবেগের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, আপনি রাজকুমার আর আমি অতি সাধারণ, আপনি যা বলছেন তা কিছুতেই সম্ভব নয়, আমি কি জানতে পারি আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ বলছি। হেমন্ত তার বিয়ে থেকে শুরু করে স্ত্রীকে খুঁজতে আসা পর্যন্ত সব কথা বলল, সে সুপ্রমার সাথে অনেকক্ষণ কথা বলল আর যাওয়ার সময় স্মৃতির উপহার স্বরূপ একটি আংটি দিল, তারপর সে প্রাসাদে ফিরে এল এবং তাকে হঠাৎ দেখতে পেয়ে তার মা মহারানী অঞ্জু তাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার পুত্র, আমি গতকাল রাত্রে তোমাকে আর তোমার স্ত্রীকে প্রাসাদে দেখতে পাইনি, তোমরা দুজনে কোথায় ছিলে, আমি তোমাদের দুজনকে কত খুঁজেছি জানো? আরে মা শোনো, আমি তো গত রাতে রশ্মিকাকে খুঁজতে বেরিয়েছিলাম এই প্রাসাদের বাইরে, কিন্তু মা আমি তো তাকে কোথাও খুঁজে পেলাম না। তুমি অযথা তাকে খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না, সে নিশ্চয়ই তোমায় বিবাহ করতে চায়নি, তাই তো সে চলে গেছে, তুমি এত সহজ বিষয়টা বুঝতে পারছো না। মায়ের কাছ থেকে এই সব কথা শোনার পরও হেমন্ত তার স্ত্রীকে খুঁজতে লাগলো, সে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল, সব শেষে ভাবল রশ্মিকা হয়তো আর কখনো ফিরবে না, যদিও সে ফিরে আসে হেমন্তর পিতামাতা তাকে আর হয়তো পুত্রবধূ হিসেবে গ্রহণ করবে না। এর মধ্যে সে অপরূপ সুন্দরী সুপ্রমার সাথে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত সময় কাটাতে লাগলো। অবাক লাগছে, রাজপুত্র হয়েও কিভাবে এই সুদর্শন ব্যক্তি আমার মতো সাধারণ মহিলার সাথে গল্প করছে, এবার আপনি প্রাসাদে ফিরে যান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব আমি, কিন্তু তুমি তোমার আচরণ দ্বারা আমাকে মুগ্ধ করে দিয়েছো, আর আমি তাই আবারও তোমায় বলছি যে আমি সারাটা জীবন শুধু তোমার সাথেই থাকতে চাই। শুনে ভালো লাগলো, কিন্তু আপনি এখানে রাতে থাকতে পারবেন না মহাশয়, আপনি আবার আগামীকাল এখানে শীঘ্রই আসতে পারেন। তাই হবে তাহলে। সুপ্রমা সারাদিন হেমন্তের সাথে সময় কাটাত, কিন্তু কখনোই হেমন্তকে রাতে সেখানে থাকতে দিত না। সুপ্রমাকে ছেড়ে থাকাটা হেমন্তর কাছে অসম্ভব হয়ে উঠল এবং ধৈর্যের বাঁধ ভেঙে সে তার মনের কথা সুপ্রমাকে বলেই ফেলল। সুপ্রমা, এসো আমরা বিবাহ করি, আর আমি এটাও জানি যে আমার পিতামাতা তোমাকে পুত্রবধূ হিসাবে স্বীকার করবেন। দয়া করে ধৈর্য ধরুন, আমার ঠাকুমা কিছুদিনের মধ্যেই আমাকে এখান থেকে দূরে পাঠাতে চান, তখন আমি সবসময় আপনার কাছেই থাকব। ঠিক আছে, তাই হবে, তুমি আমাদের প্রাসাদে যে কোনো সময় আসতে পারো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। এইভাবে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো, সুপ্রমা সন্তান সম্ভবা হয়ে উঠল, সন্তান জন্ম দেওয়ার কিছুদিন আগে হেমন্ত তাকে বলল, না না এই অবস্থায় তোমার একা থাকা এখানে ঠিক হবে না, তুমি আমার সাথে এখনই চলে এসো, কারণ তোমাকে তো এখন আমাকেই দেখাশোনা করতে হবে। না না আমি আপনার সাথে আসতে পারবো না, দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। কি মুশকিল, কিন্তু আমাকে তো কিছু ব্যবস্থা করতে হবে, আমি একজন দাইমাকে এখানে পাঠাচ্ছি। না না তার কোনো প্রয়োজন নেই, আমার ঠাকুমা 1000 জন দাইমার সমান, তাই উনি সবটা করে নিতে পারবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। সুপ্রমাকে রাজি করাতে না পেরে হেমন্ত সকাল হলেই তার কাছে চলে আসত এবং সন্ধেবেলা প্রাসাদে ফিরে যেত। একদিন রাতে হেমন্ত ঘুমোতে পারছিল না, সে বারবার অনুভব করছিল হয়তো আজই সুপ্রমা সন্তানের জন্ম দেবে। তৎক্ষণাৎ সে সুমি বলে এক ঝিকে সঙ্গে নিয়ে কুঁড়ে ঘরে এল এবং সুপ্রমার এই রূপ অবস্থা তার যন্ত্রণার কথা ভেবে সে সুমিকে বলে উঠল, শোনো সুমি, এই ঘরে সুপ্রমা নামে একজন আছেন, তিনি শীঘ্রই সন্তানের জন্ম দেবেন, তুমি ভেতরে যাও সাহায্য করো। নিশ্চয়ই মহারাজা। সুমি কুঁড়ে ঘরের ভেতরে গিয়ে চিৎকার করে আবার বাইরে বেরিয়ে এলো, তার চিৎকার শুনে হেমন্ত ঘরের ভেতরে গেল এবং বাকরুদ্ধ হয়ে গেল, কারণ সে দেখল ওই বৃদ্ধাই সন্তানের জন্ম দেওয়ার জন্য চেষ্টা করছেন।
এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুপ্রভা কোথায় গেল? আমি আপনাকে সব খুলে বলবো। আগে আমার সাহায্যের জন্য সুমিকে একটু ভেতরে আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি সুমিকে এখনই পাঠাচ্ছি। কিছু বুঝতে না পেরে হেমন্ত বাইরে গিয়ে সুমিকে ভেতরে পাঠালো। সুমি নিজের চোখে দেখল যে ওই বৃদ্ধা একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার পর রশ্মিকার রূপ নিয়েছিল। সুমি ভীষণ অবাক হল এবং বলল, রাজকুমারী, আপনি তাহলে এই বৃদ্ধার বেশে কষ্ট সহ্য করে আসছেন? সুমির কথা শুনে হেমন্ত ভেতরে চলে এলো। দেখল সুপ্রমার হাতে একটা সুন্দর পুত্র সন্তান আছে। সে সুপ্রমাকে জিজ্ঞাসা করল, সুপ্রমা, এতক্ষণ ধরে তুমি যদি ছিলে তাহলে এই বৃদ্ধার কি হলো? প্রিয় স্বামী, আমি হলাম এই তিনজন, বৃদ্ধা, রশ্মিকা আর আপনার সুপ্রমা। তার মানে কি? তাহলে তো তুমি আমাকে বিয়ে করেছিলে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তোমার রূপটা এরকম হলো কি করে। আমি আপনাকে সব বলছি, একটু ধৈর্য ধরুন। আমাদের বিয়ের আগে আমি শিকারের জন্য গিয়েছিলাম। আমি বনের মধ্যে একজন সন্ন্যাসীকে হরিণ মনে করে তীর ছুঁড়ে মেরেছিলাম। তখন তিনি আমাকে অভিশাপ দেন যে আমি চিরকালের জন্য বৃদ্ধার রূপ ধারণ করব। কিন্তু আমি নিজের ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চাই। তখন তিনি বলেন যে আমি রাত্রেবেলা বৃদ্ধার রূপে থাকব, দিনের বেলা রশ্মিকার রূপে। যদি আমি একটি সন্তানের জন্ম দিই তবেই এই অভিশাপ থেকে আমি মুক্তি পাব। আমি আজ অভিশাপ মুক্ত হলাম। তুমি আগে কেন এই অভিশাপের ব্যাপারে আমাকে বলোনি? আর তুমি রাজপ্রাসাদ ছেড়ে চলে এসেছিলেই বা কেন? কিভাবেই বা আপনাকে বলতাম বলুন। আমি রাত্রেবেলা বৃদ্ধার রূপ ধারণ করি। তাছাড়া আমি এখানে আসার পর আপনার সাথে সুখের সময় কাটিয়েছি, গর্ভধারণ করেছি, সন্তান জন্ম দেওয়ার পর এই অভিশাপ থেকেও আমি মুক্ত হয়েছি। সত্যি আমি এটা জেনে ভীষণ খুশি হয়েছি, কারণ আমি যাকে বিয়ে করেছি আমি তো তাকেই ভালোবেসেছি। যাক, যা হওয়ার তা হয়ে গেছে। তোমার স্বাভাবিক জীবন ফিরে পেতে তুমি সত্যি সত্যি অনেকটা কষ্ট করেছো। চলো এবার আমরা প্রাসাদে ফিরে যাই। তারপর হেমন্ত তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে প্রাসাদে ফিরে এলো। তারপর তারা সকলে মিলে সুখে শান্তিতে সংসার করতে শুরু করল। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর শেয়ার করুন, এবং আমাদের নিউ স্টোরিজ বুক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।